আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা এসআই টিভি চ্যানেলটি আমাদের দেখছেন আজকের ফ্রিল্যান্সিং কোর্সে। আজকে আমাদের ক্লাস হচ্ছে 5 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং কাজের প্রবলেম সলিউশন। আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের উপরে। আপনারা জানেন ফেসবুক মার্কেটিং একটা পরিপূর্ণ ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটা আপনারা যারা করেছেন তারা আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। যদি এখনও কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টসে কমেন্টস করে আমাদের জানাতে পারেন। তো আমাদের পেইড কোর্সের কিছু ক্লাস আমরা দিয়ে থাকি। যদি কেউ আমাদের পেইড কোর্সে এখনও একটু অফারে ভর্তি চলতেছে, আপনারা চাইলে যে কোনো কেউ ভর্তি হতে পারবেন। এর জন্য আমাদের ফেসবুক পেজে গিয়ে প্রথমে আমাদের সাথে চ্যাট করবেন, কথা বলবেন, আপনার পরিচয় দিবেন, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ভর্তি হতে পারবেন। এটা একটা ইজি মিডিয়া। তো যাই হোক, আমরা চ্যানেলে যারা দেখছেন এই ভিডিওটি এখন এই মুহূর্তে, তাদেরকে একটা কথাই বলবো, এই ভিডিওটি দেখার আগে যদি আপনারা আমাদের মেম্বার হয়ে থাকেন আপনাদেরকে অনেক স্বাগতম, অভিনন্দন। এবং যারা নতুন, যারা এই ফেসবুক মার্কেটিং সরি যারা নতুন ফ্রিল্যান্সিং কাজ শিখতে চাচ্ছেন এবং এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে পুরো ভিডিও এ টু জেড দেখতে হবে। আপনি ফ্রিল্যান্সিং কাজের মূল জিনিস, মূল হাতিয়ার হচ্ছে আপনার ধৈর্য এবং আপনাকে সময়টা ব্যয় করা। আপনি সময় ব্যয় করে ধৈর্য ধরে যদি এই কাজটা, এই ক্লাসটা করতে না পারেন তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। সুতরাং ধৈর্য ধারণ করে আপনাকে পুরো ক্লাস আমার যেগুলো টিউটোরিয়াল আছে সবগুলো আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে, এ টু জেড দেখতে হবে। এবং অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে যেটা হবে সেটা হচ্ছে নোটিফিকেশন বারে আপনি একটা বেল আইকন পাবেন, সেখানে একটা ক্লিক করে রাখবেন, যাতে করে আপনি অল অপশন গিয়ে ক্লিক করবেন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন, আমাদের সাথে থাকবেন যদি ফ্রিল্যান্সিং পেশা হিসেবে নিতে চান। ঠিক আছে, আমরা এখন ক্লাসে চলে যাই। আর একটা কথা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমারও বললাম। তো ক্লাস শুরুর আগে আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ফেসবুক মার্কেটিংয়ের যে ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমরা এর আগে ক্লাসে বুঝাইছিলাম একটা ফ্যাশন হাউস নিয়ে কীভাবে কাজটা করব। আমাদের একজন পেইড স্টুডেন্ট ইব্রাহিম, তাকে নিয়ে বুঝাইছিলাম যে কীভাবে তিনি কাজটা করবেন। আপনারা যারা এই ক্লাসটি এখন করতেছেন তাদেরকে আমি কিছু প্রবলেম সলিউশন দেখাবো, যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের কাজে কী কী প্রবলেম হয়ে থাকে। তো আমি আশা করি এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আপনারা যখন ক্লাসটা করেছেন খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো মূল যে জিনিসগুলো আমাদের, সেটা হচ্ছে বায়ার যখন আপনাকে কাজ দেবে, একটা বায়ারের যখন কাজ নেবেন তখন আপনাকে অনেক সব কিছু ডিটেলস দিয়ে দেবে, অনেকে ডিটেলস দিয়ে বায়ার আপনাকে সকল জিনিস দেওয়ার পরে, যেমন আমরা বলেছিলাম পাঞ্জাবির একটা, অথবা আপনি কী করবেন ফ্যাশন হাউস নিয়ে আপনাকে একটা বায়ার হায়ার করলাম, মান্থলি আপনাকে স্যালারি দেবে 30,000 টাকা। তো আপনি ঠিক আছে, তার সাথে কী করলেন কন্ট্যাক্ট আপনাকে করা হলো, আপনি ফ্যাশন হাউস নিয়ে ফেসবুক পেজে যাবেন এবং সেখানে সার্চ করবেন। আমরা ফেসবুক পেজে যাব, এভাবে আমরা ফেসবুক পেজে গিয়ে আমরা সার্চ করব ফ্যাশন হাউস। আমরা ফেসবুক পেজে গিয়ে আমরা এখানে সার্চ করব ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস লিখে যদি সার্চ করি, দেখেন ফ্যাশন হাউস সম্বন্ধে বেশ কিছু জিনিস আমাদের এখানে, এই যে দেখেন এটা একটা ফেরোজ ফ্যাশন হাউস, 7.3K মেম্বার্স। তো আমরা যেটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে 7.3K মানে প্রায় 7,500-এর মতো মেম্বার্স রয়েছে এবং প্রত্যেক দিন এখানে 250টা পোস্ট হয়ে থাকে এই ফেরোজ ফ্যাশন হাউস। এই সকল গ্রুপগুলোতে আমরা ফ্যাশন সিটি আরও কিছু রয়েছে এদিকে, এইগুলোতে আমরা কী করবো অ্যাড হয়ে থাকবো। এবং আরও নিচে আছে দেখেন ফ্যাশনের ওপরে আরও কিছু গ্রুপ আপনি পাবেন, এখানে দেখেন এটা একটা ই কমার্স তানিয়া একটা সাইট। তো আমরা আমাদের বায়ার যেহেতু আমাদের কাজ দিয়েছে ফ্যাশন হাউস, তো দেখেন বায়ার আপনাকে যখন কাজ দিবে তখন আপনাকে বলে দিবে কোথায় তার জিনিসগুলো আপনি সেল করবেন। আমরা এর আগেও বলেছি যে আপনি সেল করবেন ইউএসএতে, ইউএসএর একটা বায়ার আপনাকে হায়ার করলো, ইউএসএর কাজটা আপনি করবেন, তখন আপনি ইউএসএর জন্য ফেসবুক পেজে আসবেন এবং ফেসবুক পেজে এসে আপনি সার্চ করবেন ফ্যাশন হাউস নিয়ে। ফ্যাশন হাউসে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে অনেকগুলো পেজ আসবে, কিন্তু এই পেজগুলো
দেখেন শুধুমাত্র ফ্যাশন হাউস নিয়ে তো আর বাংলা শুধুমাত্র আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশগুলোই কাজ করে না, বা ইউএসএ থাকি, ইউএসগুলোরই পেজ না এটা। এটা অল ওয়ার্ল্ডের মানুষ যে কোনো একটা এই ফেসবুকে যে কোনো একটা গ্রুপ খুলতে পারে। আপনাকে একটা জিনিস জেনে রাখা ভালো বা জানানো উচিত, সেটা হচ্ছে আমি এর আগে হয়তো আলোচনা করেছি, সেটা যে আপনি যখন এই মার্কেটিংটা করবেন, এর জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ন্যূনতম 5 থেকে 6টা ফেসবুক আইডি লাগবে। রিয়েল 5 থেকে 6টা ফেসবুক আইডি লাগবে, যেটা আমি গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি আপনারা সবাই হোমওয়ার্ক করেছেন। তো এর কিছু ক্লাস নিয়েছি, আমি চেক করেছি, তারা সবাই হোমওয়ার্ক করেছে এবং সুন্দরভাবে জমাও দিয়েছে। তো এখন যে ক্লাসটা আমি আপনাদেরকে আবারও দিচ্ছি, যারা ফ্রিতে করতেছেন তাদের জন্য এটা বেশ উপকার হবে, এবং যারা পেড স্টুডেন্ট এখনও আমার এই ক্লাসটা করেন নাই, তারাও এটা দেখে আপনার হোমওয়ার্কটা ক্লিয়ার করতে পারবেন। আবার যারা এখনও এই ক্লাস পর্যন্ত আসেন নাই, তারা এই ক্লাসটা দেখবেন, এতে করে আপনাদের জিনিসটা অ্যাডভান্স হয়ে থাকবে। তো যেটা হচ্ছে, একটা বার আপনাকে হায়ার করলো ফ্যাশন হাউস নিয়ে, কোথাকার বায়ার ধরে নেন, এটা বায়ার হচ্ছে ধরে নেন বায়ার কোথাকার ইউএসএর বায়ার, শুধুমাত্র সে আপনাকে বললো যে আমার ট্রাফিকটা দরকার, কোথাকার ইউএসএর ট্রাফিক দরকার। তো আপনি তাহলে ইউএসএর ট্রাফিককেই কীভাবে খুঁজে পাবেন এবং তাদের কাছেই এই মাল এই পণ্য কীভাবে প্রচার করবেন, সেটা একটা মূল বিষয়। তো তার জন্য আমরা কি করব, আমরা ধরে নেন এইটা ফিরোজ ফ্যাশন হাউস, এটা দেখে কিছুটা মনে হচ্ছে এটা বাংলাদেশি, কারণ নামটা দেখি মনে হচ্ছে। তো আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে ফ্যাশন হাউসের আগে বা পিছে ইউএসএ লিখে ট্রাই করে দেখব। দেখেন ইউএসএ যখনই লিখলাম তখন একটা ফ্যাশন হাউস চলে আসলো, লুকিনিয়া ইন্টারন্যাশনাল ফ্যাশন হাউস ইউএসএ। দেখেন এটা ইউএসএর একটা ফ্যাশন হাউস, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফ্যাশন হাউসের কিছু ডিটেলস আমার কাছে চলে আসলো, অর্থাৎ এই ফ্যাশন হাউসের পেজটা ওপেন হয়ে গেল। যখন ওপেন হলো তখন আমরা চেক করবো এটা আসলে ইউএসএর কি না। তো দেখেন আমরা অ্যাবাউটে গিয়ে অ্যাবাউটে গিয়ে দেখব এর গ্রুপ কত, সরি এর এই কত, এর মেম্বার সংখ্যা কত। দেখেন এটা একটা ছোট পেজ, তারপরে এখানে মেম্বার হচ্ছে 405 জন, 405 জনের মেম্বার। এবং এই পেজে এখানে লেখা নাই যে এটা ইউএসএর কিনা, কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে এখানে লেখা আছে ইউএসএ। এটা দেখেও কনফার্ম হওয়া যাবে না, কারণ আপনি যদি বাংলাদেশে অনেক অনেক দোকান আছে যেগুলোর নামের শেষে ইউএসএ আছে, বা অন্যান্য ওয়ার্ল্ডের ইউএসএ ছাড়া অন্যান্য কান্ট্রিতে কিছু কিছু শপ পাবেন, ফ্যাশন হাউস পাবেন, যেগুলো আগে বা পিছিয়ে ইউএসএ রয়েছে। তো তাহলে কনফার্ম হবেন কীভাবে? তো এখানে কোনো একটা নাম দেখবেন, অ্যাডমিনের নাম দেখবেন, তাদের কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। তো আমরা এখানে একটা ইনফরমেশন পাইছি, সেটা দিয়ে আমরা চেক করে দেখবো। যেমন এখানে একটা ফোন নাম্বার আছে, আমরা এই ফোন নাম্বারের এই ডিজিটগুলো একটু সার্চ করে দেখবো এটা আসলে ইউএসএর কি না। এখানে সার্চ এসে এখানে জাস্ট ওই নাম্বারটা তো আর কিছু করতে হবে না, নিয়ে আমরা এন্টার দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে 206 এরিয়া কোড, দেখেন এখানে ওয়াশিংটন স্টেট চলে আসছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি ইউএসএর এরিয়া কোডটা কিসের, ইউএসএর। এই যে এখানে লেখা আছে এরিয়া কোড, এত ইজ নর্থ আমেরিকান টেলিফোন এরিয়া কোড ইন দ্য ইউএসএ স্টেট অফ ওয়াশিংটন সার্ভিস সিটল অ্যান্ড মোস্ট অফ দিস ইন আর মোস্ট সাবার্বস, যার কারণে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ইউএসএর, আমরা কনফার্ম হলাম। তো এইরকম পেজগুলোতে আমাদের এই যে পণ্যটা আপনি বায়ার আপনাকে হায়ার করেছে সেই পণ্যটা প্রচার করতে হবে। কীভাবে করতে হবে এটা নেক্সট ক্লাসে আমরা এটা পোস্ট করা শেখাবো, কীভাবে পোস্ট করতে হবে একজন প্রফেশনালভাবে পোস্ট করা। এখানে এখান থেকে আমরা পোস্ট করব। তো এই পোস্টটা কীভাবে করব সেটা আমরা দেখাবো। তো তার আগে যে জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর ইনফরমেশনগুলো আমাদের কালেক্ট করতে হবে, এবং এটা তো একটা গ্রুপ দেখাইলাম বা একটা গ্রুপের ইনফরমেশন দেখাইলাম, কিন্তু আপনি দেখেন এখানে এই গ্রুপটা যেহেতু ছোট্ট গ্রুপ, এখানে ডিরেক্টলি আপনি পোস্ট করতে পারবেন, এখানে ক্রিয়েট পোস্ট অপশন আছে। কিন্তু যখন আপনি বড় কোনো গ্রুপে অ্যাড হবেন সেখানে কিন্তু এই ক্রিয়েট পোস্ট অপশন পাবেন না। কেন পাবেন না? সেটা হচ্ছে সেই পোস্টগুলোতে আপনাকে আগে জয়েন হতে হবে, ওরা আগে লিখে রাখবে জয়েন, এখানে জয়েনের অপশন আসবে। যেমন আমি আরেকটা গ্রুপে আপনাদেরকে দেখাবো,
ওরা জয়েন হতে বলবে। সাপোজ এটাতে আমরা গিয়ে দেখি কি অবস্থা, এটা হয়তো বাংলাদেশি, তারপর আমরা দেখাবো। দেখেন এখানে ডিরেক্টলি আমরা, এটাতে আমার জয়েন হওয়া আছে, আমি আগেই জয়েন হয়ে রেখেছিলাম হয়তো বা। আমরা কিছু যেমন এটা দেখব, এই যে তীব্র, আচ্ছা তো পাবলিক গ্রুপ এটাতেও, এটা দেখেন, দেখেন এখানে আমাদের কিন্তু সেই অপশনটা 138টা মেম্বার নতুন, তারপরেও এটা একটা বাংলাদেশি গ্রুপ। কীভাবে বুঝবেন এই দেখে বোঝা যাচ্ছে, এখানে বাংলাদেশি একটা অ্যাড বাংলা লেখা, যার কারণে এখানে আর কোনো কিছু দেখা লাগতেছে না। তো এরকম আমরা যখন ইউএসএর কোনো গ্রুপ পাবো, এটা দিয়ে আমি বুঝাইতেছি, ইউএসএর গ্রুপ পাবো তখন ইউএসএর গ্রুপগুলোতে এখানে লেখা থাকবে এবং এখানে এই জয়েন গ্রুপ লেখা থাকবে। তো আপনাকে এই জন্য বললাম আপনি 5 থেকে 6টা ফেসবুক আইডি করবেন এবং এক একটা আইডি থেকে প্রত্যেক দিন ন্যূনতম 5টা গ্রুপে জয়েন হবে। তো এখানে দেখেন জয়েন গ্রুপ আছে, এখানে আপনি ক্লিক করবেন জয়েন গ্রুপ, ক্লিক করলেন, লেখার পরে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে, ইওর মেম্বারশিপ ইজ পেন্ডিং, অর্থাৎ আমার মেম্বারশিপটি অ্যাডমিন যিনি তিনি দেখতেছেন এবং তার কাছে পেন্ডিং অবস্থায় রয়েছে, তিনি আমাকে নোটিফিকেশন দিবে। এই যে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, আসার পরে 24 ঘন্টার মধ্যে যদি নোটিফিকেশন আসে তাহলে বুঝবো যে তিনি আমার এখানে কি করছেন, এটাকে অ্যাকসেপ্ট করেছেন, তখন এখানে পোস্ট অপশন আসবে, তখন আপনি এটা এখানে পোস্ট করতে পারবেন, অন্যথায় এখানে কোনো পোস্ট করতে পারবেন না। অর্থাৎ এই ফ্যাশন হাউসে আপনার কাপড় বা কোনো ফ্যাশন জাতীয় কোনো পণ্যকে প্রচার করতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্কগুলো কি। হোমওয়ার্কগুলো হচ্ছে দেখেন আমাদের হোমওয়ার্ক, তাহলে কি হবে, আমরা কি করব, আমরা যে কাজটা করব, আমরা এরকম গুগল শিট নিব, গুগল ড্রাইভে আমরা একটা শিট নিব, শিট নিয়ে এখানে যেটা করব সেটা হলো ওই শিটে যে শিটটা নিব, শিট নিয়ে আমরা এর আগে ক্লাসগুলোতে দেখাইছি, আপনি পূর্বের ক্লাসগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমাদের দ্বিতীয় কিংবা তৃতীয় 3 নম্বর পার্ট অথবা 2 নম্বর পার্টে আমরা কীভাবে গুগল ড্রাইভে এরকম গুগল শিট নিব এবং এই শিটগুলোর উপকারিতা কি, আমরা যদি একবার শিট নিই তাহলে আজীবন এই শিটগুলো সেভ থাকবে, এখানে সেভ করতে হবে না, বিদ্যুৎ চলে যাক বা কম্পিউটার হারিয়ে যাক, আপনার জিমেল যদি থাকে তাহলে এই শিটগুলো আজীবন আপনার থেকে যাবে। আর এই শিটগুলো যদি থাকে তাহলে আপনার কাজের নতুন নতুন বায়ার আসবে, আপনার কাজগুলো জমা হয়ে থাকবে। তো এটা আমরা আমাদের একজন পেড স্টুডেন্টের সাথে এই বিষয়ে আলোচনা করছিলাম। তো যাই হোক, সেটা হচ্ছে ধরে নেন আপনার একটা ফেসবুক আইডি, এটা এরকম 5টা 6টা আইডি করছেন আপনি, এখন একটা আইডি, এটা দেখেন একই রকম, ধরেন এটা আপনার একটা আইডি, এই আইডি থেকে আপনি কী করছেন, এই একটা ফ্যাশন হাউসে আপনি অ্যাড হয়েছেন। তো আমাদের কী কী ইনফরমেশন কালেক্ট করবেন এবং এটাই আপনার আজকের হোমওয়ার্ক, আমি সব কেটে দিচ্ছি, আপনি কী কী এখানে কালেক্ট করবেন আমি সব কেটে দিচ্ছি, এই হোমওয়ার্কটা আমাকে জমা দেবেন। সেটা হচ্ছে আপনি আগে লিখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেম, অর্থাৎ আপনি ফেসবুক আইডির নামটা এখানে লিখবেন, গ্রুপ নাম লিখবেন, গ্রুপ মেম্বার কতজন সেটা আপনার দরকার, গ্রুপ লিঙ্কটা দরকার, কারণ আপনি যখন বায়ারের কাজ নেবেন বায়ার আপনার প্রমাণ চাইবে, আপনাকে প্রমাণ দিতে হবে, আপনি হয়তোবা আপনার সাথে ডিল হলো যে আপনি 1 মিলিয়ন লোকের কাছে এটাকে কী করবে প্রমোট করবেন, তো তখন 1 মিলিয়ন লোক সমান হচ্ছে 10 লক্ষ, তো আপনি যদি 10 লক্ষ লোকের সাথে তার সাথে একটা কনভার্স হয় তাহলে সে আপনাকে হয়তোবা $10 দিয়ে আপনাকে হায়ার করবে। দেখেন আপনার দৃষ্টি থেকে মনে হবে যে 10 লক্ষ লোক সে তো অনেক ব্যাপার, তাহলে এত ট্রাফিক বা এত লক্ষ এত লোকের কাছে কীভাবে আমরা এটা প্রচার করব, এটা আসলে কোনো ব্যাপারই না। আপনাকে যদি এখন আমি একটা জিনিস বুঝাই, সামান্য জিনিস, তাহলে আপনি আসলে সহজে বুঝতে পারবেন এই জিনিসটা, সেটা হচ্ছে আমরা আবার ফেসবুকে চলে যাই, দেখেন ইউএসএ বাই সেল গ্রুপ। আজকের আমাদের কাজগুলো হচ্ছে ইউএসএ বাই সেল গ্রুপে জয়েন হওয়া। তো ইউএসএ কতগুলো বাই সেল গ্রুপ আছে, ইউএসএ বাই সেল গ্রুপ দেখেন এখানে অসংখ্য ইউএসএ বাই সেল গ্রুপ রয়েছে, আপনি এই ইউএসএ বাই সেল গ্রুপে জয়েন হবে। আপনি যদি 5টা আইডি থাকে এরকম, এটা একটা আইডি, এটা একটা আইডি, এরকম 5টা পর পরে বা 10টা পর পর আপনি কী করবেন, আপনি আইডিগুলো লিখবেন, আপনি আইডিগুলো লিখবেন, এইখানে লিখলেন, আমি দেখাই দিচ্ছি, সাপোজ এইটা এখানে একটা, দুইটা, এটা একটা, তিনটা, 4টা, 5টা, এই 5টা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট,
এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড আপনার জানা, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট করেছেন, রিয়েল অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টগুলো থেকে আপনি ফেসবুক গ্রুপে জয়েন হবেন। কোন গ্রুপে জয়েন হবেন এটা আপনার হোমওয়ার্ক আমি আজকে দিচ্ছি আপনাকে, হচ্ছে ইউএসএ বাইসেল গ্রুপে আপনি জয়েন হবেন। তো জয়েন হওয়ার সাথে সাথে আপনি কী করবেন, ইউএসএ বাইসেল গ্রুপে যখন জয়েন হবেন তখন এর ডিটেলসগুলো আপনি এখানে লিখে রাখবেন এবং এই সেই ডিটেলসগুলো আমাকে দিবেন। এটা কেন দরকার, এটা এই জন্য দরকার যে আপনাকে বায়ার দিল 1 মিলিয়ন লোকের কাছে প্রচার করার জন্য। তখন আপনি 1 মিলিয়ন লোক যে প্রচার করবেন সেই প্রচারটার একটা নমুনা বা সেই প্রচারটার একটা কপি তারা চাইবে, প্রমাণ চাইবে, প্রুফ চাইবে। তখন এই প্রুফটাও তাদেরকে দিতে হবে, প্রোভাইড করতে হবে। তো এটার আরও কাজ আছে, এটা অর্ধেক কাজ আজকে আমরা করে রাখবো, পরের ক্লাসে আমরা এর সম্পূর্ণ কাজটা করব। তো দেখেন আমরা গেলাম বাইসেল গ্রুপে, ধরে নেন এটা একটা বাইসেল গ্রুপ, এই যে ইউএসএ বাইসেল গ্রুপ, এখানে কতজন মেম্বার আছে দেখেন 765 জন। তা অনেক বড় বড় গ্রুপ আছে যেখানে অসংখ্য, দেখেন এখানে 13K, অর্থাৎ 13,000, এখানে 1.2K। তারপরে এগুলোতে আর অসংখ্য ট্রাফিক রয়েছে, দেখেন এগুলোতে কত আছে 104, অর্থাৎ প্রায় 10, অর্থাৎ 1,04,000-এর উপরে। কত মেম্বার আছে আমরা সেটা দেখতেছি এখনই। তো আমরা কি করব, এই গ্রুপে অ্যাড হবো, আমি এখানে আমার অ্যাড হওয়া আছে এই জন্য এখানে ক্রিয়েট পাবলিক পোস্ট অপশনটা চলে আসছে। আপনারা যদি জয়েন হন তাহলে ওরা নোটিফিকেশন দিবে, দেওয়ার পরে এই অপশনগুলো আপনারা পাবেন, এখানে পোস্ট করতে পারবেন, অন্যথায় পারবেন না। তো এরকম আপনি কি করবেন, এই এখানে আসবেন, আসার পরে এখানে জয়েন অপশন আসবে, এই জয়েন অপশনে ক্লিক করবেন, করার পরে আপনাকে এখানে পেন্ডিং দেখাবে। তো আপনি সমস্যা নাই, আপনি এই ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখবেন। তো আমরা কী কী দরকার প্রথমে দেখেন, আমরা লিখে রাখছি গ্রুপ নেম, এই গ্রুপটার নাম কি, কোন গ্রুপে আপনি জয়েন হচ্ছেন, বাইসেল ইউএসএ গ্রুপ অস্ট্রেলিয়া, এই গ্রুপে জয়েন হচ্ছেন। এটা পুরোটা আপনি কী করবেন, এখানে কপি করে এখানে পেস্ট করলেন, ওকে, এটা বড় হয়ে গেছে, এটাকে ছোট করেন, এই 10 দিয়ে রাখেন। হ্যাঁ, এটা অন্য লাইনে চলে গেছে, এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে ফরম্যাট থেকে টেক্সট র্যাপিংয়ে ক্লিপ করে রাখবেন। তাহলে দেখেন এইটুকু থাকলো, গ্রুপ মেম্বারটা কত আমরা, এটা আমাদের দরকার। তো গ্রুপ মেম্বারের জন্য আমরা এখানে মেম্বার অপশন আছে, মেম্বার অপশনে ক্লিক করব, ক্লিক করে আমরা দেখার চেষ্টা করব এখানে মেম্বার হচ্ছে, এই যে দেখেন যেটা বললাম 1,04,469 জন, আমরা এটাও কপি করে এখানে লিখে রাখবো। দুইটা জিনিস আমরা পাইলাম, এখন গ্রুপ লিঙ্ক, এই গ্রুপ লিঙ্কটা আমাদের প্রয়োজন এখানে, এই গ্রুপ লিঙ্কটা হচ্ছে এইটা, এটা কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এবং এখানে লিখে রাখলাম। বাস একটা গ্রুপে আমরা জয়েন হয়েছি এবং একটা গ্রুপের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করলাম এভাবে। এখন আরেকটা গ্রুপে যাব ওই একই আইডি থেকে, সাপোজ আমরা আরেকটা গ্রুপে গেলাম, হ্যাঁ আরেকটা গ্রুপে গেলাম, আরেকটাতে অ্যাড হইলাম এবং আরেকটার কী করলাম লিঙ্ক রাখলাম। এরকম করে আমরা 5টা, একদিনে একটা জিনিস মনে রাখবেন, একদিনে 5টার বেশি আপনি কোনো গ্রুপে জয়েন হবেন না, কারণ আপনার ফেসবুক আইডি ব্যান্ড হতে পারে যদি 5টার বেশি অ্যাড হন। তো এরকম 5টাতে অ্যাড হলেন একটা আইডি দিয়ে, ফেসবুকের একটা আইডি দিয়ে। আমি বারবার একই কথা বলতেছি কারণ আইডিগুলো অনেক সময় ব্যান্ড হয়ে যায় এবং এই আইডিগুলো ব্যান্ড হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি যখন এদের কমে যেই ইয়েটা আছে, রুলসটা আছে, সেটা ফলো না করার কারণে। তো দেখেন আমরা যখন অ্যাড হলাম তখন এই ইনফরমেশনগুলো এখানে লিখে রাখলাম। বাস আমরা এই আইডির আওতায় এই 5টা গ্রুপে, আমি একটা গ্রুপে জয়েন হয়ে আপনাদের দেখাইছি, বাকিগুলো আপনারাই পারবেন, এই হয়ে 5টাতে জয়েন হইলেন। এখন দ্বিতীয় আরেকটার জন্য আপনি কী করুন, ফেসবুক আইডি থেকে গিয়ে এখানে লগ আউট করবেন, এখানে সুইচ অ্যাকাউন্টে লগ আউট করে নেবেন। লগ আউট করার পরে আপনারা নতুন একটা আইডি করলেন, অর্থাৎ এই আইডি ওপেন করলেন, ওপেন করার পরে আবারও ফেসবুকের গিয়ে এখানে বাইসেল গ্রুপ লিখে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পরে এরকম অসংখ্য বাইসেল গ্রুপ আসবে, যখন এরকম অসংখ্য বাইসেল গ্রুপ আসবে বাইসেলের উপরে ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দিলেন, দেওয়ার পরে এটাতে আমার অ্যাড হওয়া আছে, তো বাইসেল এটাতে ধরে নেন, এটাতে আমরা জয়েন হইলাম। হওয়ার পরে এই ইনফরমেশনগুলো আবার দ্বিতীয় আইডির জন্য এরকম করে লিখে রাখলাম, ওকে, থেকে ক্লিক অপশন, ওকে, আমরা এভাবে লিখে রাখতেছি। এটার মেম্বার কতজন, সরি ওইটাই,
আমার অন্য কোনোটাতে আমরা অ্যাড হই না। আচ্ছা তারপরে আমরা দেখালাম, ওইটাই আমরা দেখাই, আমরা একই জিনিস দেখাইতেছি, সমস্যা নেই। তো এরকম এ একটা আইডি, এ একটা আইডি থেকে আমরা এরকমভাবে পাঁচটাতে, এই পাঁচটাতে অ্যাড হলাম। তো আপনার হোমওয়ার্কের কাজ হচ্ছে আপনি আজকে পাঁচটা আইডি থেকে, দেখেন এখানে পাঁচটা আইডি, অর্থাৎ একটা আইডি থেকে পাঁচটা গ্রুপে, আরেকটা আইডি থেকে পাঁচটা গ্রুপে, আরেকটা আইডি ওপেন করবেন সেখান থেকে পাঁচটা গ্রুপে, আরেকটা আইডি ওপেন করবেন সেখান থেকে পাঁচটা, অর্থাৎ তাহলে দেখেন পাঁচটা পাঁচটা করে যদি পাঁচটা আইডিতে আপনি কী করেন, পাঁচটা করে গ্রুপে অ্যাড হন, তাহলে পঁচিশটা গ্রুপে আপনি অ্যাড হবেন। আর পঁচিশটা গ্রুপে যদি আপনার এক লক্ষ করে মিনিমাম ট্রাফিক থাকে, পিপল থাকে, অডিয়েন্স থাকে, তাহলে কত হলো দেখেন তো, পঁচিশ লক্ষ। তো আপনার কী দরকার? আপনার তো দরকার দশ লক্ষ, অর্থাৎ আপনাকে বায়ার দিতে দশ লক্ষ লোকের কাছে প্রচার করতে, কিন্তু আপনি পেয়ে গেলেন কত, পঁচিশ লক্ষ, তার মানে প্রায় আড়াই মিলিয়ন পিপলের কাছে আপনি প্রমোট করতে পারবেন। তো এইভাবে এক পর্যায়ে দেখা যাবে আপনি আজকে পাঁচটা করলেন, দুই দিন তিন দিন বা চার দিন পরে, সরি চার দিন পরে আবারও পাঁচটা করলেন, তখন কী হলো, একটা আইডি থেকে দশটা হলো, আবারও এটা থেকে দশটা হলো, এটা থেকে দশটা হলো, তারপর পাঁচটা আইডি থেকে আবারও দশটা দশটা করে হয়ে গেল। চার দিন পরে বা পাঁচ দিন পরে তখন আবারও কী করবেন, আবারও পাঁচটি গ্রুপে জয়েন হবেন, এরকম রিলেটেড গ্রুপে। তো বাইসেল গ্রুপে জয়েন হলেন, এরকমভাবে অনুরূপভাবে আপনার বাসার কাজ হচ্ছে এখানে লিখলেন ক্লাসে, আমি সাপোজ হচ্ছে এগুলা কি সব বাইসেল গ্রুপ। আর একটা অপশন আপনি এখানে লিখতে পারেন, একটা দিতে পারেন চেয়ারা, সেটা হচ্ছে কমেন্টস। কমেন্টসটা কি দেখেন বলে দিচ্ছে, সেটা হচ্ছে সরি কমেন্টস, কমেন্টসটা হচ্ছে আপনি এই কমেন্টসটা আপাতত কিছুই লিখবেন না, না লিখে আপনারা যে প্রথমে প্রাথমিক অবস্থাগুলোতে জয়েন হয়ে আসেন, ঠিক আছে, যখন জয়েন্টের নোটিফিকেশন আপনার এখানে চলে আসবে, আপনি দেখতে পাবেন এখানে যে ইওর নোটিফিকেশন, অর্থাৎ ইওর জয়েনিং হ্যাজ বিন অ্যাপ্রুভড, অর্থাৎ অ্যাডমিন অ্যাপ্রুভ করেছে, যখন অ্যাপ্রুভ করবে তখন আপনি এখানে লিখে রাখবেন ওকে, কারণ বোঝা গেল এই পেজটাতে আমি পোস্ট করতে পারবো, অর্থাৎ এক লক্ষ লোকের কাছে পোস্ট করতে পারবো সহজেই। পরবর্তীটাও চেক দেবেন, দেখবেন হ্যাঁ প্রত্যেকটাতে যখন দেখবেন আপনি পোস্ট করার মতো অপশন চলে আসবে, কেমন অপশন, এইরকম অপশন, এই ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এইরকম একটা অপশন যখন এই পেজগুলোতে ওপেন করার পর চলে আসবে, তখন বুঝবেন যে আপনি আপনার এই পেজটাতে আপনি অ্যাপ্রুভ হয়েছেন, আপনি পোস্ট করতে পারবেন, তখন এরকম সব লোকে করে লিখে রাখবেন। ওকে ওকে লেখার পরে সবগুলো যখন ওকে লিখে রাখলেন, তখন বুঝতে পারলেন আপনি যে এই পেজগুলো সবগুলো আপনার আন্ডারে রয়েছে। তো এক পর্যায়ে দেখা যাবে যে প্রত্যেকটা আইডি থেকে প্রায় পঞ্চাশটা ষাটটা বা একশোটা করে আপনি গ্রুপে জয়েন হতে পারবেন, আর তখন এক একটা আইডির ভ্যালু হবে অনেক অনেক মূল্য। তো আশা করি এইটুকু আজকের ক্লাস, আমি আসলে আর বেশি বোঝাতে চাচ্ছি না, আপনারা এই ক্লাসের মধ্যে যতটুকু আমি হোমওয়ার্কটা দিলাম, এই হোমওয়ার্কগুলো আপনারা জমা দিবেন আমাকে পরবর্তী ক্লাসে, এবং এই পরবর্তী ক্লাসে আমরা বাইরের রিয়াল কাজ শুরু করব একদম হাতে নাতে। আরেকটা কথা শেষ করার আগে কিছু কথা বলে যাই, সেটা হচ্ছে শোনার জরুরি, শেষ করব বলে এই ক্লাস শেষ করে বা ভিডিও অফ করে চলে যাওয়ার দরকার নেই। এই কথাগুলো আমাদের বা আমি ফ্রিল্যান্সার, আমার মতো অসংখ্য ফ্রিল্যান্সার আছে যাদের ভিডিও আপনারা ফলো করেন, তাদের শেষ কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলাম। সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হতে এসেছেন, আপনি যদি ধৈর্য না থাকে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন না। একটা ফ্রিল্যান্সিংয়ের একটা কাজ, ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা কথা আপনার জীবনকে বদলে দিতে পারে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমাদের স্পেশাল একটা অফার রয়েছে, যে অফারে আপনারা খুব কম টাকায় পেড করে আপনারা এই কোর্সগুলো করতে পারবেন। আর যারা ফ্রিতে করতে চাচ্ছেন তারা প্রতি শুক্রবার শুধুমাত্র আপনারা ফ্রি সাপোর্ট পাবেন। আপনারা ফেসবুক পেজে আসবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ডিটেলস দিবেন, আমরা আপনাকে কল করব এবং শুক্রবারে নিয়ে আসবো, যে কোনো একজনকে নিয়ে আসবো, এবং প্রতি আপনারা যতজন পার্সন কন্ট্যাক্ট করবেন প্রত্যেককে আমরা নিয়ে আসবো একজন একজন করে। আসলে আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা পার্সোনালি সব কিছু শেখানো হয় বা আমরা শেখাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আরও একটা অ্যাড করে যাই যাওয়ার আগে, কী বলেন, একটা হচ্ছে এই একটা আমরা এর আগে করেছিলাম একবার, আপনাদের একটু দেখাই, দেখলে আপনাদের মনে পড়ে যাবে। এই যে আপনার অ্যাড, এটা হচ্ছে আপনারা যারা নতুন ইউটিউবার, অর্থাৎ ইউটিউব করতে চাচ্ছেন, ইউটিউব দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তো ইউটিউব করতে গেলে একটা মনিটাইজেশন প্যাকেজ লাগে, অর্থাৎ মনিটাইজেশন
ইউটিউব বলে যে আপনারা 4000 আওয়ার ওয়াচ টাইম, অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম এটাকে দেখতে হবে, এই চ্যানেলের ভিউ ওয়াচ টাইম অর্থাৎ দেখার যে সময়টা 4000 ঘন্টা লাগে, আর হচ্ছে সাবস্ক্রাইবার লাগে 1000 সাবস্ক্রাইবার। তো এইটা যদি আপনারা করতে চান বা এই টাকা উপার্জন করতে চান, অনেকে ইউটিউব খুলে বসে আছেন কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছেন না অথবা ওয়াচ টাইমও পাচ্ছেন না, তো এটা আমার কাছ থেকে নিতে পারেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, অথবা আমার এই পেজে আসতে পারেন, ফেসবুক পেজে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি এই সেবাটা আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে নিতে পারবেন খুব সহজে এবং চিপ রেটে। আমরা খুব সহজেই এই অফারটা দিয়ে দিই। তো ঠিক আছে, আপনাদেরকে এতক্ষণ সময় ধরে এই চ্যানেলটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকেন, করোনার জন্য সবাই ঘরে থাকেন, এবং ফ্রিল্যান্সিং পেশায় যারা আছেন তারা অবশ্যই দোয়া রইল সবার জন্য, সবাই সাকসেস হন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি, পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।